কৃষ্ণাস হেলদি টিপস কুকিং এন্ড ব্লগ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে আমার লাইফের একটা স্পেশাল ডে, আজকে 11ই ডিসেম্বর 2021। 2009 সালের 11ই ডিসেম্বর আমি সমীরবাবুর সাথে বিবাহসূত্রে আবদ্ধ হয়েছি, অর্থাৎ আমার হাজব্যান্ডের নাম সমীর। আমি আর আমার হাজব্যান্ড একসাথে 12 বছর ধরে পথ চলছি, সংসার জীবনযাপন করছি। কিন্তু সত্যি এতগুলো বছর একসঙ্গে কাটিয়ে আসলাম, জীবনের রাগ অভিমান ভালোবাসা সব কিছু নিয়েই আমাদের চলা। আজকে স্পেশাল ডে আমার জন্য, সেই জন্য আসলে আমি আমার হাজব্যান্ডকে ছাড়া সত্যি কথা বলতে ভাবতেই পারি না যে চলবো। কারণ সত্যি আমি মানে ভীষণ লাকি যে সমীরের মতন একজন হাজব্যান্ড আমি পেয়েছি, এত কেয়ারিং, আমাকে কোনো চিন্তাই করতে হয় না। সত্যি আমি একদিনও হয়তো ওকে ছাড়া চলতে পারবো না, ভাবতে পারবো না, আমাকে কোনো টেনশান নিতে হয় না। সবটাই সংসারের দায়িত্ব ও একা হাতেই পালন করে বলতে গেলে, আমি শুধু ঘরের ব্যাপারটাই সামলাই, বাইরের জগৎটা টোটালটাই ওর ডিপার্টমেন্ট। যাই হোক, আমরা একসাথে এতগুলো বছর কাটিয়ে এসেছি, আর তারও 1 বছর আগে থেকে আমাদের সম্পর্ক, অর্থাৎ 13 বছরের আমাদের সম্পর্ক। তো আজকে একটা স্পেশাল ডে, সেই ডেটা আজকে ছোট্ট করে একটু সেলিব্রেট করব। তো চলো আমার সাথে তোমরা থাকো। আজকে দিনের বেলা আমি আর আমার হাজব্যান্ড মদনমোহন মন্দিরে গিয়েছিলাম, আমাদের স্কুল ছিল। স্কুল থেকে ফেরার সময় হাজব্যান্ড ও আমাকে নিয়ে মদনমোহন মন্দিরে এসেছে। আমরা দুজন একটু মদনমোহন মন্দিরে এসে বাবার কাছে প্রণাম করে গেলাম। কোচবিহারের মদনমোহন মন্দিরকে তোমাদের আগেই দর্শন করিয়েছিলাম, কিছুদিন আগেই রাসমেলা ছিল, উৎসব সেই সময় কিন্তু বড় আকারে ধুমধাম করে মদনমোহন মন্দিরে হয়ে থাকে। তো আমি আজকে আবার এসেছি। আসলে কোচবিহারের যে কোনো আনন্দ অনুষ্ঠান হোক বা যে কোনো অনুষ্ঠান হলেই কিন্তু সকলেই মদনমোহন বাড়িতে আসে, মদনমোহন বাড়িতে এসে মদনমোহন দেবের দর্শন করে যায় আর মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে যায়। তো আমরা অনেকটা দেরি করে এসেছিলাম, পুজো হয়ে গেছে, এমনি প্রণাম করে বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি মিও আমরের কেক শপে। তো এখান থেকে আমরা কেক নেব। প্রথমে গ্রিন চেরিতে গিয়েছিলাম, সেখানে পছন্দ হয়নি, তারপর মিও আমরের শপে এসেছি। এখান থেকে আমরা অ্যানিভার্সারি কেকটা নিয়ে যাব। কেক কেনা হয়ে গেছে, সমীর কেকের বিলটা পে করছে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে এলাম। বন্ধুরা, আমি আজকে রান্না করছি ফ্রাইড রাইস আর চিকেন। তো আমি ফ্রাইড রাইস করছি, চিকেন হয়ে গেছে, খুব সিম্পল মেনু, যেহেতু ঘরোয়া অনুষ্ঠান, বাইরের কাউকে আমরা ইনভাইট করিনি, শুধু আমরা নিজেরাই। আর আমার দেওর আছে নিচে, দেওরের বউ, ওর বাচ্চাটা আছে আমার ভাস্তি। তো আমরা বাড়ির মেম্বাররাই মিলে আজকে ছোট্ট করে অনুষ্ঠানটা সেলিব্রেট করব। তো বিশেষ কোনো ঝামেলা করিনি, নিজেদের যেহেতু ঘরোয়া অনুষ্ঠান, তো সিম্পল মেনু, তো আমি নিজেই রান্না করছি। রাত্রেবেলা এটা হবে, দিনের বেলা তো আমরা যা খাবার খেয়েছি, এখন রাত্রেবেলা একটুকুনি হবে। দেখো বন্ধুরা, এখন কিন্তু 8টা বাজে, আমি সমস্ত রান্না কমপ্লিট করে নিয়েছি, আমার মেয়ে পড়তে গেছে, সেই ফাঁকে তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম। মেয়ে আসার পর বাকি সেলিব্রেশনটা হবে। তোমরা এক ঝলক দেখে নাও আমি কী কী রান্না করেছি। আমি রান্না করেছি চিকেন, এগুলো রান্না করে আমি হটপটে রেখে দিয়েছি, শীতকাল যেহেতু, আর ফ্রাইড রাইসটাও আমি হটপটে রেখেছি, আমি আগে আগেই রান্নাটা সেরে নিয়েছি, শীতকাল ঠান্ডা হয়ে যায়। আর দেখো, অল্প একটু চাটনি করেছি, টমেটোর চাটনি, আমার মেয়ে ভীষণ চাটনি খেতে ভালোবাসে। আর অল্প একটু ছোলার ডাল করেছি, ছোলার ডালটা আমার আবার খুব প্রিয়। তো এটুকুনি সিম্পল মেনু। আর চিপস আনা হবে, চিপস দিয়ে মিষ্টি আছে, এগুলো পরে সার্ভ করব। যাই হোক, তো রান্নাবান্না কমপ্লিট, এবার আমি ওদের আসার জন্য অপেক্ষা করছি। আমার মেয়েকে আমার হাজব্যান্ড আনতে গেছে, তারপর বাকি অনুষ্ঠানটা হবে। দেখো বন্ধুরা, এই যে আমার হাজব্যান্ডের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই, ও সমীর, দীর্ঘ 12 বছরের আমাদের সম্পর্ক। আজকে অ্যানিভার্সারিতে মানে আমার ওকে বলার একটাই যে সত্যি তোমাকে পেয়ে আমি ভীষণ ল্যাকি, আমি এইভাবেই তোমাকে সারা জীবন পাশে পেতে চাই। তো তুমি কিছু বলবে? আই লাভ ইউ। ও থ্যাংক ইউ, আই লাভ ইউ টু। সত্যি এইভাবেই যেন সারাটা জীবন এসে খেলে রাগ অভিমান তো থাকি, তার মধ্যেও যেন আমরা এইভাবেই একে অপরের পাশে থেকে সারাটা জীবন কাটাতে পারি। আই লাভ ইউ। ও আই লাভ ইউ টু। শোনা, এইভাবেই আমার পাশে থেকো। সত্যি আজকের দিনটা খুব মানে কি বলবো, স্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে। প্রথম আজকে ইউটিউব ভিডিও করার সময় আমি মানে এই ভিডিওটা করলাম, আমাদের অ্যানিভার্সারির ভিডিও। তো যাই হোক, তো তুমি এইভাবেই আমার পাশে থেকো সারা জীবন, বলো? অবশ্যই। তো সুইট আপু।
আজকের এই স্পেশাল দিনের কিছু ছবি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানাই, অনেক অনেক ভালোবাসা জানাই, তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটি পুরো দেখার জন্য সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।